তো আজকে এতদিন পরে আমি ভাবলাম আমার বাইকের টায়ারটাকে চেঞ্জ করি। প্রায় 50,000 কিলোমিটার আমার বাইকটা চলেছে, মানে ওই টায়ারটা চলেছে আর বাইকটাও চলেছে, সামনের টায়ারটা। পিছনের টায়ারটা চেঞ্জ করেছিলাম তখন প্রায় 35,000 কিলোমিটার মতো চলেছিল, তো এখনো কিন্তু পিছনের টায়ারটাকে চেঞ্জ করিনি আর কন্ডিশনও সেরকম নয় যে চেঞ্জ করব। সবেমাত্র ডিউটি থেকে ফিরলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি টিপসি, আমি অর্ষিতা। আজকে আমি আমার বাইকের টায়ারটাকে চেঞ্জ করতে চলেছি কারণ সামনেই রয়েছে একটা লং রাইড। কালকে আমার নাইট ডিউটি ছিল, আজকেও আছে, মানে এখন 3 দিন আমার নাইট ডিউটি টানা চলছে, তারপরেই আমি যাব সেই রাইডের জন্য বেরিয়ে। তো তার আগে আমাকে বাইকের কাজগুলোকে শেষ করতে হবে, আদার্স টুকটাক কাজ, ট্রিপ, এটা ওটা তো চলতেই থাকছে, তাই জন্য টাইম এতদিন অবধি পাচ্ছিলাম না। তো এখন অবধি আমার বাইক চলেছে প্রায় 50,000 কিলোমিটার মতো, আর তত অবধি ওই সামনের টায়ারটা একই টায়ার, মানে স্টক টায়ারই এতদিন অবধি চালিয়ে গেছে। তো এখন আলটিমেট টাইম এসছে, টায়ারে একটু গ্রিপ নেই, বাইরে যাই তোমাদেরকে দেখাচ্ছি টায়ারের কন্ডিশন কি আছে। তো MRF এর টায়ার এতদিন ইউজ করছিলাম, চেঞ্জ করবো, আবার আমি দেখি কোন টায়ারটা ভালো পাই সেই টায়ারটাকেই লাগাবো। MRF এর উপর ট্রাস্ট অনেকটা বেশি বেড়ে গেছে, কন্ডিশনটা দেখাই তারপর তোমরা বুঝতে পারবে। এখন আমি যাচ্ছি নিয়ারেস্ট একটা শপে, শপ যদি খোলা পাই ভালো, নইলে আবার বিকালবেলা বেরোতে হবে, আরো অনেক কাজ রয়েছে। একটা রাইডে বেরোবো বললেই বেরোনো হয় না, তার আগে পরে অনেক কাজ থাকে। বাইকটাকে সার্ভিসিং করানো হয়ে গেছে, শুধুমাত্র এইটুকুই কাজ বাকি রয়েছে, যেটা আজকে আমি করলে মোটামুটি বাইক রেডি টু গো হয়ে যাবে। বাকি আমি তো সবসময় রেডি টু গো, খুব বেশি এক্সাইটেড আপকামিং রাইডটার জন্য। তোমরা চ্যানেলে জুড়ে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গুলো করতে থেকো, ভিডিওতে জুড়ে থাকো। আজকে কি হয়, কত খরচ হয় না হয়, কোথা থেকে চেঞ্জ করছি, এভরিথিং ডিটেলস নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করব। চলো বাইরে যাই, তোমাদেরকে আগে কন্ডিশনটা দেখাই। এতদিন ইউজ করছিলাম MRF এর এই নাইলোগ্রিপ জেপার F5 9090/17/49B, এটা হচ্ছে আমার বাইকের টায়ারের সাইজ। গ্রিপ দেখছো গায়েব হয়ে গেছে এখান থেকে, মিটারটা একবার দেখাই। ৪৯,734 কিলোমিটার, করা হয়ে গেছে। হিয়া টায়ার্স 1300 টাকা দাম, 185 টাকা হচ্ছে GST, আর এটা হচ্ছে 1700 টাকা টোটাল বিল। বিল পেইড, এদিকে টায়ারের কাজ মোটামুটি ডান। চলে এসেছি বাইরে, প্রচন্ড গরম, যে কারণে ওখানে ভিডিও এন করতে পারিনি। তোমাদেরকে আর একবার ভালো করে টায়ারটাকে দেখাই। এই দেখো, এই হচ্ছে আমার টায়ার,
নতুন টায়ার লাগালাম, আগের টায়ারটা আর এই টায়ারটার মধ্যে ফারাক নিশ্চয়ই বুঝতে পারছো। সব মিলিয়ে আমার খরচ হলো প্রায় 1700 টাকা মতো। এই দোকানটা হচ্ছে মুখার্জি গেটে, ডাকঘর থেকে এলে ডান হাতে পড়বে, চৌরাস্তা থেকে গেলে বাঁ হাতে পড়বে। কথা জড়াচ্ছে, অনেক জল তেষ্টা পাচ্ছে। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। আর নতুন একটা ভিডিও সিরিজ আসতে চলেছে, এই সামারকেই চ্যালেঞ্জ করে কিছু একটা করতে চলেছি। তো উইন্টার রাইড তো তোমরা আমাকে আগের বছরই দেখেছো, এবছরে এক্সট্রিম সামার রাইড দেখতে চলেছো। গেস করো কোন প্লেস হতে পারে। এক্সট্রিম সামার চ্যালেঞ্জ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, তোমরাও আমাকে ভালোবাসা দিতে থাকো, আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে থাকবো। ভালোবাসাবাসি করতে থাকি আর কি। বাই।